আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। অস্ত্র হাতে নয়, অন্ধকারে নয়, সরকার গঠন হবে ভোটে শেখ হাসিনা। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। আওয়ামী লীগে হাইব্রিড আতঙ্ক। বিএনপি কি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে? নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপির ভরাডুবি হবে হাসান মাহমুদ। বিএনপির নির্বাহী কমিটির দুই নেতা বহিষ্কার। তফসিল ঘোষণার পর যা বললেন চরমোন আইপির। নির্বাচনের ট্রেন কারো জন্য অপেক্ষা করবে না, ওবায়দুল কাদের। কার পক্ষে যাবে জাতীয় পার্টি? প্রধানমন্ত্রীর নির্দেশে দেশব্যাপী ছাত্রলীগের ন্যায্য মূল্যে সবজি বিক্রি শুরু। ভারতে গোপন সফরে নিপুণ ইশরাক। সংলাপ বিএনপির পাঁচ শর্ত। পিটার হাসকে হত্যার হুমকি যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র। নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের চিঠির জবাব দিল আওয়ামী লীগ। জানুয়ারি নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, সংকট সমাধানের বিষয় নিয়ে তাদের পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। অস্ত্র হাতে নয়, অন্ধকারে নয়, সরকার গঠন হবে ভোটে শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অস্ত্র হাতে নয়, রাতের অন্ধকারে নয়, বাংলাদেশ সরকার গঠন হবে ভোটের মধ্য দিয়ে। শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের নির্বাচনী কমিটির সভায় তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, বিএনপির আমলে দেশের মানুষ ভোট দিতে পারেনি, আমরা মানুষের ভেতরে একটা আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি। একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থেকে মানুষের আস্থা অর্জন করা কিন্তু বেশ কঠিন। তিনি বলেন, নির্বাচন করতে দেবে না বলে বিএনপি আগেও আগুন দিয়েছে, এখনও দিচ্ছে, আগুন নিয়ে খেলছে, আগুন নিয়ে খেলা দেশের মানুষ মেনে নেবে না। দেশের মানুষ নির্বাচনে বানচাল করতে দেবে না। নির্বাচন বানচালের নামে যারা অগ্নি সন্ত্রাস করছে তাদের ক্ষমা নেই। আগামীকাল শনিবার সকাল 10টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনবেন শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে তিনি আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও সমাধানে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। মনোনয়নপত্র বিক্রির জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ের দোতলা ও তিনতলায় মোট 10টি বুথ স্থাপন করা হয়েছে। জমা দেওয়ার জন্য নিচতলায় একটি বুথ থাকবে। আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। নির্বাচনী কমিটির সভায় শেখ হাসিনা এই ঘোষণা দেন। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে আওয়ামী লীগে হাইব্রিড আতঙ্ক। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। আগামীকাল একটি বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করবে আওয়ামী লীগ। এই ফর্ম বিতরণ একটি উৎসবমুখর পরিবেশে হবে বলে ঘোষণা করা হচ্ছে। আওয়ামী লীগের একাধিক নেতা মনে করছেন, এবারে 10,000-এর বেশি মনোনয়ন ইচ্ছুক মনোনয়ন ফর্ম কিনবেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এমন একটি ধারণা থেকে নির্বাচনে মনোনয়নের জোয়ার তৈরি হতে পারে বলেও আওয়ামী লীগের কোনো কোনো নেতা মনে করছেন, আর এ কারণে অনেক আতঙ্কিত। এবার আওয়ামী লীগের টিকিট পেলেই এমপি হওয়া নিশ্চিত, এ ধারণা বিভিন্ন সঞ্চালিত হচ্ছে, আর এ কারণে তারা মনে করছেন যে কোনো মূল্যে আওয়ামী লীগের টিকিট পেতে হবে। আর তাই এবার রাজনীতিবিদরা কোণঠাসা। রাজনীতিবিদদের চেয়ে ব্যবসায়ী, আমলা, চলচ্চিত্র এবং টেলিভিশনের শিল্পী, তারকা সহ বিভিন্ন ধরনের লোকজন নির্বাচনে মনোনয়নের জন্য অস্থির হয়ে উঠেছেন এবং তারা এবার মনোনয়নের জন্য চেষ্টা করবেন বলেও জানা গেছে। এর ফলে আওয়ামী লীগ হাইব্রিড আতঙ্ক দেখা দিয়েছে। আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করা শর্তে বলেছেন, কিছুদিন আগে যারা যাশ্বাস করত এরকম শিল্পীরা এবার মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন, এরও এখন বিভিন্ন মহল দেন দরবার করেন, তদবির করেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে বিএনপি কি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে? জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার আগে বিএনপির সিনিয়র রুহুল কবির রিজভী জানিয়েছেন যে এই তফসিল একটি প্রহসন। একতরফা নির্বাচন করে আবার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সরকার তার অনুগত নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করছে। সভাপতি এই তফসিলের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না, এটাই তাদের অবস্থান। তফসিল ঘোষণা করা হচ্ছে এমন এক সময়ে যখন বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে টানা 48 ঘন্টার হরতাল ডাকছে। এই হরতালের প্রথম দিনের অপরাহ্নে প্রধান নির্বাচন কমিশনের তফসিলের পর স্বাভাবিকভাবেই বিএনপি নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করছেন।
তবে একাধিক দায়িত্বশীল সূত্র বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো চাপ এবং বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে দেশ পর্যন্ত শেষ পর্যন্ত বিএনপির নির্বাচনের ব্যাপারে নাটকীয় সিদ্ধান্ত নিতেও পারে। তবে সেক্ষেত্রে বিএনপির প্রধান শর্ত হবে এই তফসিল পেছানো। বিএনপির বিভিন্ন নেতাদের সঙ্গে দিনভর কথা বলে দেখা গেছে যে তারা কিছু একটা অর্জন করতে চান এবং সরকারের কাছ থেকে কিছু একটা আদায় হয়েছে এটা দৃশ্যমান করতে চান। আর এই কারণে সন্ধ্যায় ঘোষিত নির্বাচনে তফসিলের বিএনপি চেয়ে যাবে না এটা মোটামুটি নিশ্চিত। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপির ভরাডুবি হবে হাসান মাহমুদ। নির্বাচনে অংশগ্রহণ করলে ভরাডুবি হবে জেনেই বিএনপি নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার হাসান মাহমুদ। তিনি বলেন, বিএনপি যেভাবে নিষিদ্ধ সংগঠনের মতো গুপ্ত স্থান থেকে গাড়ি পোড়ানোর নির্দেশ দিচ্ছে, মানুষের উপর হামলা চালাচ্ছে, এরপর তো মানুষের কাছে যাওয়ার কোনো সুযোগ তাদের নেই। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এই কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, 2014 সালে নির্বাচন প্রতিহত করার চেষ্টা হয়েছিল, নির্বাচন প্রতিহত করার গণতন্ত্রের যাত্রা প্রতিহত করতে চেয়েছিল বিএনপি কিন্তু পারেনি। 2018 সালে এই অপচেষ্টা ছিল তাও পারেনি। এখন বিএনপির শক্তি সামর্থ্য ক্ষমতা 2014 এবং 2018 তুলনায় অনেক কম। বিএনপি এখন সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত হয়েছে উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, মাঝে মধ্যে চোরা গুপ্তা হামলা চালিয়ে যেভাবে বাস গাড়ি ঘোড়া পোড়াচ্ছে এবং মানুষের উপর হামলা পরিচালনা করছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারছে, এগুলো কোনো রাজনৈতিক দলের কাজ নয়, এগুলো জঘন্য সন্ত্রাসীদের কাজ। বিএনপি এখন রাজনৈতিক দলের চরিত্র হারিয়ে ফেলেছে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, বিএনপি নির্বাহী কমিটির দুই নেতা বহিষ্কার। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ফখরুল ইসলামকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বিএনপির বর্তমান ও সাবেক 125 নেতার নেতৃত্বে গঠিত স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ আসন্ন 12তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয়। বুধবার বিকেলে রাজধানীর মালিবাগ এলাকায় স্কাই সিটি হোটেল লাউঞ্জে এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দিয়েছে সদ্য বহিষ্কার দেয়া কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার আহসান হাবিব। এর আগে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি টাঙ্গাইল 5 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন সদ্য বহিষ্কার হওয়া বিএনপির নির্বাহী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলাম। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, তফসিল ঘোষণার পর যা বলে জন্ম নেয় পীর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসিল ঘোষণার পর এক প্রতিক্রিয়া দেশে নির্বাচনের পরিবেশ নেই উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, জন আকাঙ্ক্ষার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে নির্বাচনী তফসিল ঘোষণা জনগণের সাথে তামাশার সামিল। বুধবার রাতে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেছেন। চরমোনাই পীর বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে দলীয় সরকারের বাইরে নিরপেক্ষ সরকার ছাড়া যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তা দেশের জনগণ কোনোভাবে মেনে নেবে না। প্রতিক্রিয়া তিনি জানান, আজকে নির্বাচনী তফসিল দ্বারা দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে না। বর্তমান নির্বাচন কমিশন আরও একটি প্রহসনের নির্বাচনের পথে হাঁটার যে ঘোষণা দিয়েছে তা জনগণ সফল হতে দেবে না। প্রহসনের নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করেছে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন চরমোনাই পীর। এদিকে আরেকটি হট নিউজ আছে, নির্বাচনের ট্রেন কারোর জন্য অপেক্ষা করবে না ওবায়দুল কাদের। নির্বাচনের ট্রেন কারো জন্য অপেক্ষা করবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে সেটি আমাদের বিষয় নয়, নির্বাচনের তফসিল ঘোষণার পর সংলাপের কোনো সুযোগ নেই। বুধবার সন্ধ্যা ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির সাধারণ রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনী তফসিল ঘোষণা পরবর্তী এক সংবাদ সম্মেলনে দলীয় প্রতিক্রিয়া তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ এদেশে গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দীর্ঘ 43 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, আজকে দিন খুব আনন্দের দিন। আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিলকে স্বাগত জানায়। তিনি বলেন, আগামী 17 তারিখ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে, একই সময় মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারবেন। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কার পক্ষে যাবে জাতীয় পার্টি। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভক্ত হয়ে গেছে দেশের রাজনীতি। আওয়ামী লীগের নেতৃত্বে বেশ কিছু রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। অন্যদিকে বিএনপি নেতৃত্বে কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচন
বর্জনের পথে হাঁটছে। তারা নির্বাচনের তফসিলকে প্রত্যাখ্যান করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে এবং নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে কিনা তা এখনও অনেকটাই নির্ভর করছে জাতীয় পার্টির উপর। জাতীয় পার্টির কার পক্ষে যাবে এটির উপর নির্ভর করছে 7 জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের নির্বাচনের অনেক কিছুই। নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ বিএনপি যার যার জায়গা থেকে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে, কিন্তু জাতীয় পার্টি এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুনু বলেছেন, আমাদের দলের ফোরামে আলোচনা করা হবে, ইতিমধ্যে আমরা আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দলের চেয়ারম্যান এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে জিএম কাদের নির্বাচনের ব্যাপারে কে সিদ্ধান্ত নেবেন বা কি সিদ্ধান্ত নেবেন তা এখনও স্পষ্ট নয়।